হ্যালো বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ত্রিকোণমিতির কো কোশ্চেনটা তোমরা যদি বন্ধুরা তোমাকে তোমরা অনেকেই কোশ্চেন করেছিলো ইকোনোমিতির ওপর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দিন তা আজকে আমি তিতো ইকোনমিতির গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করছি এই ইকোনমিতের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার সমাধান সহ পুরোপুরি বিস্তারিত তোমাদের আলোচনা করব ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তারা রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর তার সাথে সাথে আইকনে ক্লিক করো সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা এখানে প্রথম যে কোশ্চেনটি রয়েছে সেটি খুবই ইম্পর্টেন্ট লেখা রয়েছে যদি কট এক্স বাই ওয়াই হয় তবে প্রমাণ করি যে এ এক্স তাহলে এখানে এটার থেকে আমাকে এটা প্রমাণ করতে হবে দেখো সবার প্রথমে এখানে লেখা রয়েছে কর থিটা টু কি হচ্ছে এক্স বাই ওয়াই তাহলে এটাকে কি করা যেতে পারে এটাকে লেখা যেতে পারে cot থিটা x টু মানে এটাকে লেখা যেতে পারে কস বাই হচ্ছে সাইন কেন কস বাই সাইন আমরা জানি কি হচ্ছে থেটা আর এখানে রয়েছে এক্স বাই ওয়াই তো ছিলই আগের থেকে তো এটাকে এ আমরা এখানে যদি ভালো করে লক্ষ্য করি এখানে কস আর সাইন রয়েছে একটা এক্স আর একটা ওয়াই এখানে কি করছে আমরা গুণ করতে পারি আমরা কিভাবে বুঝবো কি করবো আমাদের এখানে দেখতে হবে যদি কোনো সময় দেখো ধরো এ এখানে প্লাস বি রয়েছে এ মাইনাস বি রয়েছে দুটো একই জিনিস রয়েছে দুটো একই জিনিস রয়েছে এখানে এ প্লাস বি আছে এ মাইনাস বি আছে মাঝখানে যোগ এক জায়গায় প্লাস চিহ্ন একবার মাইনাস চিহ্ন আছে দুপাশে একই জিনিস রয়েছে তখনই তোমাদের বুঝে নিতে হবে এ বাই বি আগে সাজাতে হবে মানে এইটা প্রথমে আর বাই এটা আনতে হবে তাহলেই তোমাদের যোগ যোগভাব প্রক্রিয়া করতে হবে এটা দেখেই তোমাদের বুঝতে হবে তা আমি অঙ্ক দেখে এখানে বুঝতে পারছি এইটাকে আমার কেউ লহরে আনতে হবে আর এটাকে লবে আনতে হবে তাহলে আমি এক্স আনতে হবে এখানে আর নিচে আনতে হবে ওয়াই তাহলে এখানে কি করছি এক্স গুণ করছি আর এদিকে ওয়াই গুণ করছি এদিকেও তাই করলাম এক্স বাই ওয়াই করলাম বোঝা গেছে কী উভয় দিকে কী লিখবি উভয় দিকে এ এক্স বাই ওয়াই গুণ করে পাই ঠিক আছে উভয় দিকে এক্স বাই ওয়াই গুণ করে পাই গুণ করলাম তারপরে এখানে কি পড়ে থাকে তাহলে এক্স কস থিটা আর এখানে থাকে ওয়াই সাইন থিটা ইকুয়ালস টু কী হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার তো এখন কি করছি এটাকে যোগভাগ প্রক্রিয়া করছি যোগভাগ প্রক্রিয়া যদি করি তাহলে কি পরে থাকবে এ লব যোগভাগ প্রক্রিয়া মানে লব প্লাস হর লব মাইনাস হর তাহলে এইটা প্লাস এইটা এইটা মাইনাস এইটা মানে হচ্ছে এক্স কস থিটা প্লাস কি হচ্ছে ওয়াই সাইন থিটা নিচে সেম এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা লব প্লাস হর বাই লব মাইনাস হর এখানেও তাই এ পাশেও তাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লব প্লাস হর লব মাইনাস হর এখানে লিখতে হবে যোগভাগ প্রক্রিয়ায় যোগভাগ প্রক্রিয়ায় পাই ঠিক আছে আমি যোগভাগ শুধু লিখলাম যোগভাগ তো আমরা লিখবে যোগভাগ প্রক্রিয়াই পাই তো এখানে এই নেক্সট কী করছি দেখো এইটা আমরা যদি ভালো করে লক্ষ্য করি এটা উপরে আছে এটা নিচে আছে মানে লবটাকে হরে নিয়ে যেতে হবে হরটাকে নিচে নিচে নিয়ে যেতে হবে তাহলে হরে নিয়ে যেতে হবে তাহলে কি এদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে হলে কি হচ্ছে ব্যস্ত করে পাই ব্যস্ত করবো ও কী হবে লব হর হয়ে যাবে হর লব হয়ে যাবে তাহলে নিচে যেটা আছে সেটা উপরে চলে গেলো কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা আর এখানে নিচে ওপরে যেটা আছে সেটা নিচে চলে গেল এক্স সাইন কসিটা প্লাস কী হয়ে ওয়াই সাইন থিটা এদিকেও সেই একই রকম চেঞ্জ হলো কি হচ্ছে নিচে যেটা আছে এক্সকোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা হলো আর এক্স প্লাস ওয়াই স্কোয়ারটা এখানে হয়ে গেলো এটাকে লিখতে হবে কি ব্যস্ত করে পায় কী হচ্ছে ব্যস্ত করে পায় তোমার লিখবে ব্যস্ত করে পাই এটা এখানে আছে প্রমাণিত তাহলে কেউ এভাবেও করতে পারে এভাবেও করতে পারে আর কেউ অন্য রকম ধরনেরও করতে পারে আর এটা হচ্ছে ফার্স্ট প্রসেস আরেকটা প্রসেস তোমাদের দেখাবো ভাবছি সেকেন্ড প্রসেস লিখিয়ে দিই তো বন্ধুরা এখন সেকেন্ড প্রসেসটা দেখে নেব সেকেন্ড প্রসেস দেখো একই রকম আগেরটা কী করেছিলাম এটা থেকে ডাইরেক্ট এটা বের করেছিলাম এখন কী করবো ও এ এলইচএস ধরে আড়ইচ এস বের করবো দেখো এলইচএস কী আছে লিখে লিখিনি এলইচএস রয়েছে হ্যাঁ কি এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা এক্স কস থিটা হ্যাঁ প্লাস ওয়াই সাইন থিটা দেখো এখান থেকে এ যদি আমি দেখছি আমাকে কি হচ্ছে এইটার থেকে যদি এটা বের করবো এই লিচার থেকে গাড়িটা বের করবো তাহলে আমাকে কট থেকে আনতে হবে কটে রিপ্রেজেন্ট করতে হবে কিন্তু কট পেতে হলে কি সাইন থেকে এ বাই কস দিলে সাইন হয় ট্যান হয় যদি আমি এখানে কট বাই সাইন করতে পারি কোনো মতে যদি সাইন আনতে পারি তাহলে কি হয়ে যাবে কট হয়ে যাবে ভালো করে বোঝো কসের নিচে যদি সাইন আনতে পারি তাহলে কি কি কট হয়ে যাবে তাহলে আমি প্রসেসই করবো ও কী করছি আমি এখানে দেখো ও উপরে রয়েছে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা যা আছে লিখলাম আর এখানে লিখেছি এক্স কস থিটা হ্যাঁ প্লাস ওয়াই সাইন থিটা তাহলে কি আমি সাইন দিয়ে ডিভাইড করছি উপর নিচে মানে সাইন দিয়ে লব হরকে কী করছি ভাগ করছি এই লিখতে হবে যে উভয় দিকে এ সাইন দিয়ে এ লব হরকে ভাগ করে পাই এই কথাটা লিখে নিতে হবে আগে আমি এখানে লিখলাম না তো এখানে এটা গিয়ে যদি আমি এখন বিচ্ছেদ করি এটার তলে একবার এ সাইন থিটা চলে যাবে এটার তলে একবার সাইন থিটা চলে যাবে তাহলে এক্স কি হচ্ছে কস থিটা আর এই সাইন থিটা এখানে বসে গেল সাইন থিটা হ্যাঁ মাইনাস রয়েছে মাইনাস দিলাম মাইনাস রয়েছে দিলাম তারপরে কী রয়েছে ওয়াই সাইন থিটা ওয়াই সাইন্টা রয়েছে এখানে আর এই যে সাইন থিটা সেটা এখানে দিয়ে দিলাম হ্যাঁ তার নিচে কী হচ্ছে নিচে সেম কাজ করছি এখানে এক্স কস থিটা আছে এক্স কস থিটা বাই কী হচ্ছে সাইন থিটা রয়েছে বাই সাইন থিটা দিলাম আর এখানে কী হচ্ছে প্লাস রয়েছে প্লাস দিয়ে দিলাম আর এখানে রয়েছে ওয়াই সাইন থিটা ওয়াই সাইন থিটা আর নিচে সাইন্থিটা রয়েছে থিটা দিয়ে দিলাম দেখো এখানে থিটা সাইন থিটা সাইন থিটা সাইন থিটা কেটে গেল কেটে গেলে কি পড়ে থাকে দেখো আমি এখানে কি পড়ে থাকি লিখছি এখানে পড়ে থাকছে এক্স কজ বাই সাইন কস বাই সাইন মানে কি কট কর থিটা কজ বাই সাইন মানে হচ্ছে করথিটা মাইনাস রয়েছে মাইনাস দিলাম দেখো সাইন সাইন কেটেই গেছে পড়ে রয়েছে শুধু ওয়াই আর এখানে কি হচ্ছে এক্স রয়েছে একই জিনিস কজ বাই সাইন মানে এখানেও কট হয়ে গেল কর থিটা প্লাস কি হচ্ছে এখানে ওয়াই রয়েছে ওয়াই দিয়ে দিলাম হ্যাঁ তো এখানে আমরা মানটা বসিয়ে দিতে পারতাম এখানে আমরা করছি যেহেতু জায়গা নিয়ে নিচে তাহলে এক্স কি কটের জায়গায় কটের মান কি এখানে এক্স বাই ওয়াই শুধু কটের জায়গায় কী বসিয়ে দেবো এক্স বাই ওয়াই বসিয়ে দেবো তাহলে এক্স ইন্টু কটের জায়গায় কট রয়েছে কটের জায়গায় কী বসাবো এক্স বাই ওয়াই মাইনাস রয়েছে মাইনাস দিলাম ওয়াই রয়েছে ওয়াই দিয়ে দিলাম কটের জায়গায় এক্স বাই ওয়াই বসিয়ে নিচেও কী আছে কট থিটা রয়েছে কট থ্রিটার জায়গায় প্রথমে এক্স রয়েছে কট থিটার জায়গায় এক্স বাই ওয়াই বসিয়ে দিলাম প্লাস ওয়াই তাহলে যদি এটাকে ক্যালকুলেট করি দেখো এই এক্স আর এক্স মিলে কি হয়ে যাবে এক্স স্কোয়ার বাই ওয়াই রয়েছে মাইনাস ওয়াই এখানে কী হয়ে যাবে এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই এবার এইটাই কী হচ্ছে আমরা ক্যালকুলেট যদি করি কী হয়ে যাবে দেখো নিচে লসাও কী হচ্ছে ওয়াই এক্স স্কোয়ার ওয়াই আর ওয়াই গুণ করলে মাইনাস ওয়াই স্কোয়ার নিচে ওয়াই হচ্ছে ও এক্স স্কোয়ার রয়েছে দিয়ে দিলাম ওয়াই ওয়াই গুণগুলি কী হয়ে যায় প্লাস রয়েছে প্লাস দিলাম ওয়াই স্কোয়ার তাহলে এই ওয়াই ওয়াই এই দুটো ওয়াই ওপর নিচে কেটে গেলো কি কি আছে এক্স এখানে মাইনাস ওয়াই পড়ে থাকলো ওপরে আর নিচে পড়ে রয়েছে কি হরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাই এখানে চেয়েছিলো সেটা হয়ে গেল আর এইচ এ তাহলে এই সেকেন্ড প্রসেসে কী করলাম এই আর এল এস থেকে এই কী করলাম আর এইচএস বের করে দিলাম তো এল এস থেকে আর এইচএস বের করলাম আমার ফার্স্ট প্রসেসে একদম এখান থেকে এ পুরোপুরি এটা বের করেছিলাম মানে কট থি কর থিয়েটার মান থেকে পুরোপুরি ই এই কন্ডিশনটা বের করে দিয়ে প্রমাণ করেছিলাম তো তো আমার মনে হয় ফার্স্ট প্রসেসটা করলে তোমাদের খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এ কেন যে যেভাবেই করো না কেন তোমাদের এর কী হচ্ছে তিন নম্বরই থাকবে যেভাবেই করো তোমরা তিন নম্বর পাবো প্রথম প্রসেসে করো আর সেকেন্ড প্রসেসে করো তোমাদের তিন নম্বরই দেবে তাহলে আমার মনে হয় ফার্স্ট প্রসেসটা খুবই ছোটো তোমরা ওই প্রয়েসে করতে পারো আর যাদের মনে হয় যে সেকেন্ড প্রসেস করবো সেকেন্ড প্রসেসে খুব সুবিধা আছে তাহলে সেকেন্ড প্রসেসটা করবে এ এবং